ঢিঙত চার্লি চেপলিন। আহিছে মহাত্মা গান্ধীও। চার্লি চেপলিন আর মহাত্মা গান্ধীক চাবলৈ ভিড় করেছে রাইজে। রব, কেবল চার্লি চেপলিন মহাত্মা গান্ধীই নহয়, আছে মহাদেবও। আর কাষতে এয়া উৎসাহী রাইজর ভিড়। নহবই ন কিয়, ওসরতে এইদরে চার্লি চেপলিন, মহাত্মা গান্ধী কিংবা মহাদেবক পালে এখন ফটো নুঠাকৈও থাকিব পারিনে? সেইবাবে এওলোক ব্যস্ত হয়েছে সেলফি উঠাত, হ্যান্ডশেক করাত। পিছে হঠাৎ ঢিঙত কোরপরা উপস্থিত হলহি এওলোক। প্রকৃততে একজন ব্যক্তিয়ে লৈছে এই তিনিটা বিশেষ রূপ। বরপেটার এই বিশেষ ব্যক্তিজন হয়েছে খাদেম আলী। আমাক চাবলৈ বহুত মানুহ সমাগম দেখা পাইছো, আর আমিও আমারও ভাল লাগছে মানুহবিলাক চাই। মোক চাবলৈ যে ইমান দর্শক আহিছে, মানুহবিলাকেও কিজানি চাগে ভাল লাগিছে। আর আপনার এই বাণিজ্য মেলার তরফের আমাক কিবা কিবি দিয়ে বা আমি তার সিহঁতের লগত থাকো, এটাই পাঞ্জিল নহয়, বেলেগ বেলেগ ঠাইতে যাও। ঢিঙত চলি থাকা গ্রন্থ আর বাণিজ্য মেলাত এইদরে ব্যতিক্রমী রূপ ধারণ করে রাইজক আকর্ষিত করেছে খাদেম আলিয়ে। মেলালৈ অহা দর্শকক হাই লাখ মহাত্মা গান্ধী, চার্লি চেপলিন আর মহাদেবর রূপ লৈ এইদরে আকর্ষিত করেছে লোকজনে। বটদ্রোৱাৰ পৰা প্ৰাঞ্জল বৰাৰ রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।